প্রতি বছরই শক্তিশালী ঘূর্ণিঝড় হচ্ছে পশ্চিমবঙ্গে, যাতে প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলোতে। ইয়াশ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ছিল প্রায় 200 কিলোমিটার দূরে, কিন্তু সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদীগুলোর পার্শ্ববর্তী অঞ্চল জলে ভেসে গেল প্রবল জলোচ্ছ্বাসে, ভাঙল প্রচুর নদীবাঁধ। ইয়াশ বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এরপরও প্রবল জলের চাপে একের পর এক সুন্দরবনের নদীবাঁধ ভাঙতে লাগল। এর ফলে সুন্দরবনের অনেক গ্রাম এখনো জলের নিচে। এই জল কবে নামবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। এছাড়া সমুদ্রপৃষ্ঠের জল বাড়ছে ক্রমশ, সমুদ্র ধীরে ধীরে ঢুকে আসছে স্থলভাগে, ফলে সুন্দরবন ধ্বংসের পথে দ্রুত এগোচ্ছে। সুন্দরবন অঞ্চলে বহু মানুষের বাসস্থান। সুন্দরবনের সঙ্গে জড়িয়ে এই অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন জীবিকা সংস্কৃতি। নদীবাঁধ তৈরির উদ্যোগ হয় ঝড় এবং বৃষ্টির আগে, সারা বছর এ নিয়ে উচ্চবাচক হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই কংক্রিটের বাঁধের কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবে রূপায়িত হলো না। সুন্দরবনের মানুষ কংক্রিটের বাঁধ চায়। বৈজ্ঞানিক উপায়ে কংক্রিটের বাঁধ হলে সুন্দরবন প্রতি বছরের ঝড়ের কবল থেকে রক্ষা পাবে বলে তারা মনে করেন। এতক্ষণ জলে ডুবে থাকা যে গ্রামটি আপনারা দেখলেন তার নাম হলো রাঙাবেলিয়া গ্রাম। এই গ্রামের সব মানুষ আজ জলের ওপর দাঁড়িয়ে তাদের দাবি জানাচ্ছেন কংক্রিটের বাঁধে। এইভাবে এখনো সুন্দরবনের বহু গ্রাম জলে ডুবে আছে। উত্তর থেকে দক্ষিণ সুন্দরবনের সবটাই এখনো জলে মগ্ন, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই।